জ্যৈষ্ঠ মাসকে বিদায় জানিয়ে প্রকৃতিতে আষাঢ়ের আগমন ঘটলেও মৌসুমি ফলের কমতি নেই বাজারে। আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলে সয়লাভ রাজধানীর বাজারগুলো। তবে এবার দেশি ফলের দামে সন্তুষ্ট নন ক্রেতারা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজারে গিয়ে দেখা যায়, থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল। তবে ক্রেতাদের অভিযোগ, দাম অনেক বেশি নিচ্ছে বিক্রেতারা। 250 টাকা কেজি দাম, অনেক বেশি ডাবল। মনে হয় ফলন কম, এই জন্য হতে পারে, মেবি বা চাহিদাটা বেশি হয়ে যেতে পারে, মানুষের চাহিদা বেড়ে গেছে। কিনতে আসছিলাম আমরুপালি, কিন্তু দাম একটু বাড়তি কারণে নিলাম হাড়িভাঙা। দেখা যায় 30 টাকা পার্থক্য প্রতি কেজিতেই। হ্যাঁ, এবার একটু দাম বেশি, একটু না, কেজি প্রতি আপনার 40-50 টাকাই বেশি। আমের ভরা মৌসুম চলায় প্রায় প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে এই ফল। এছাড়া আছে জাম, কাঁঠাল, জামরুল সহ অন্যান্য ফল। ন্যাংড়া, হাড়িভাঙা, হিমসাগর, ফজলি সহ বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। লটকন আপনার 150 বেশি 120 বেশি 120 বেশি, মানে মাল বুঝ হইলো দাম। আম ব্যস্ত আছি আপনার 100 বেশি 80 বেশি, এরকম ব্যস্ত আছি। ড্রাগন ব্যস্ত আছি 150 টাকা। আপনার হাড়িভাঙা বিক্রি করতেছে 80 টাকা, আর রূপালি বিক্রি করতেছে 130, হিমসাগর 140, আর ন্যাংরা 130, ড্রাগন কি যে বিক্রি করতেছে 180-200 টাকা, এরকম দাম 220-240। মৌসুম অনুসারে অন্যান্য বছরের তুলনায় এবার ফলের দাম বেশি। এর কারণ হিসেবে ফলন ও সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। এবার আমের দাম একটু বেশি, পাইকারি যারা আনতেছে ওরা বলতেছে যে বাগানের দাম বেশি, ফলন কম হয়েছে, জ্বরে অনেক ফল নষ্ট হয়েছে, বাগানের দাম বেশি। হয়তো জামের দাম বেশি, কারণ খরান তুলো না, বৃষ্টি হইলো না, খরানে লেগে জাম হইতে পারছে না, যা হয়েছে পড়ে গেছে। মৌসুমে অধিকাংশ ফলের দাম বেশি থাকলেও ভিন্নতা দেখা গেছে কাঁঠাল, আনারস, ড্রাগন সহ অনেক ফলের দামে। কাঁঠাল দাম এবার কম, 200-150-100। গতবারের তুলনায় এবার দাম কম, কাঁঠালের দাম কম। সুস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা মেটাতে ফলের কোনো বিকল্প নেই, আর সেই ফলই নাগালের বাইরে। কাজেই এক্ষেত্রে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সুধী সমাজ।